चलन भाई हेलमेट হেলমেটটা আপা ওইখানে রাখছিলাম শুরু নিয়ে গেছে কি আছো হ্যাঁ ভাই তো তাড়াতাড়ি জান আপনার হেলমেট কই আপনি কি করতেছেন আরে ভাই আমার লেট হয়ে যাচ্ছে আমি রাস্তা দাঁড়া আছি এই বাইক থেকে এদিক দিয়ে চলার কথা বাইক রাস্তা দিয়ে চলার কথা আপনার দিক দিয়ে কেন আসছেন ভাই ভাই প্লিজ আমি ওনাকে না করেছিলাম এখান থেকে আসতে তারপর আসছি আমার অফিসে লেট হয়ে যাচ্ছে ভাই প্লিজ সরি আপনার লেট হয়ে যাচ্ছে কিন্তু আপনাকে দেখে তো এডুকেটেড মনে হচ্ছে আপনার মাথাতে হেলমেটও নাই অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মারা গেলে কি করবেন আপনি সেটা আপনি ভাববেন না আপনি এডুকেটেড আপনার রুলস এন্ড রেগুলেশন জানেন না ট্রাফিক রুলস কিভাবে মেইনটেইন করা উচিত মাথায় হেলমেটটা পরা উচিত আপনি এইভাবে করে কথা বলতেছেন কেন হেলমেট ওনার কাছে নাই আমার দোষ এটা সেকেন্ড হেলমেট না নিয়ে কেন আপনি প্যাসেঞ্জার নিয়ে ঘুরতেছেন বলেন আরে ভাই হেলমেট কিভাবে ছিল সরে নিয়ে গেছে তা হেলমেট ছাড়া আপনি তো যাচ্ছেন আপনি যদি অ্যাক্সিডেন্ট করে মারা যান তখন কি হবে ড্রাইভার কে নেবে আর এদিক দিয়ে কেন যাচ্ছেন আপনি আরে ভাই লেট হয়ে যাচ্ছে আমি দেখেন চার পাঁচজন চলে গেছে অলরেডি চার পাঁচজন দশজন যারা চলে যাওয়া যাক আপনি শিক্ষিত না আপনি ট্রাফিক আইনটা মেইনটেইন করবেন ঠিক আছে আমি এদিক দিয়ে যাইতে দিব না এই ফুটপাথ দিয়ে যাইতে দিব না বাইক আমি নিচে নামা যাও নামা তোমার বাইক আরে ভাই বাইক নামা যাও নিচে যাও রাস্তা দিয়ে যাও রাস্তা দিয়ে যাও ফুটপাথ দিয়ে যাইতেছে বসে সব কিছু নিয়ম নিজেরা বানায় রাখছে ট্রাফিক রুলস জানে না মেইনটেইন করতে জানে না আমার বলে সরেন Chyata Masud Yo Chyata Masud Chyata Masud Yo Chyata Masud Chyata Masud Na 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 Chyata Masud Chyata Masud Masud tumi bhala hoy na 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 Chyata Masud Chyata Masud Yo Chyata Masud Na 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 Chyata Masud Sir, এই যে আপনার ফাইল এখানে সব কাগজপত্র আছে আপনার কাজটা হচ্ছে না মানে কাজটা হচ্ছে না বলতে কেন হচ্ছে না স্যার আসলে কমিশন ছাড়া না কাজটা হবে না কেন কমিশন ছাড়া কাজটা হবে না আমি কি যা যা রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করি নাই জি স্যার করেছেন আমি যা যা ডকুমেন্ট দেওয়ার কথা সব কি সঠিক ডকুমেন্ট জমা দিয়েছি অফ কোর্স ব্যাংকে যে অ্যামাউন্ট টাকা দেওয়ার কথা সেটা ট্রানজ্যাক্ট করা হয়েছে সেটা দেওয়া হয়েছে জি স্যার দিয়েছেন আরো বেশি দিয়েছেন তাহলে কমিশনিং ছাড়া কেন কাজটা হবে না আপনি আমাকে বলেন স্যার এই অফিসের নিয়ম হচ্ছে কমিশন ছাড়া কোনো কাজ হয় না এটা তো অনিয়ম অনিয়মটাকে নিয়ম হিসেবে কেন চালাচ্ছেন আপনি ডাক দেন কার সাথে কথা বলবো আপনি ইনচার্জকে আপনি তাকে বলেন আপনি আমাকে বলেন যে এটা উপায় কি স্যার অফিসে নাই আপনি আমাকে উপায় কি সেটা বলতে পারতেছেন না আপনাকে কমিশনিং দিতে হবে আমার আপনার বসের কাছে যেতে পারবো না আপনি ডাকেন আপনার বসকে ডাকেন আপনার ডেজিগনেশন কি অফিসে বস নাই আমি আছি আপনার ডেজিগনেশন কি অফিসে আমি ক্লায়েন্ট হ্যান্ডেল করি মিস ক্লায়েন্ট হ্যান্ডলিং একটা কথা মনে রাখবেন আপনি আমাকে উপায় বলেন না হলে আপনার বসের সাথে মিট করা দেন আমি আবার আবার বলে দিচ্ছি বললাম তো স্যার অফিসে নাই আপনি আমার সাথে কথা বলেন আর আমি আপনাকে বলেছি কমিশন ছাড়া কোনো কাজ হবে না দেখেন যেহেতু বারবার আপনি আমাকে বলছেন কমিশন ছাড়া কাজটা হবে না আমি কিন্তু পুলিশের আশ্রয় নিব এবং পুলিশকে আমাকে হেল্প করবে আমি নাগরিক হিসেবে সাপোর্টটা পাবো এবং আপনারা কিন্তু ধ্বংস হয়ে যাবে বলে রাখলাম স্যার আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন প্লিজ মাথাটা ঠান্ডা করে একটু বসেন আমি আপনাকে এক কাপ চা দিই কেন আমি চা কেন খাবো চুপচাপ কেন বসবো আপনি আমাকে ডাক দেন না বসকে আপনার স্যার কফি খাবেন আমি কিচ্ছু খাবো না আপনি ডাক দেন আপনার বসকে স্যার ঠিক আছে আপনি মাথা ঠান্ডা করেন আপনি বসেন আমার উপরে যে যে স্যার আছে আমি ওনাকে ডেকে দিয়েছি এইটা একটু আগে বললেই হইতো উপরে যিনি আছে ডাক দেন যান এমনি রেগে যাচ্ছে ডাক দেন যান ডাক দেন কথা পারেন না ডাক দেন ঠান্ডা মাথায় ঠান্ডাই আছে যান ডাক দেন আমার নিয়ম শিখেছে আসছে কমিশনিং দেন নিয়ম না সব জমা দিচ্ছি কেন আমি কমিশন স্যার ওই অফিসে একটা পাগল আসছে পাগল মানে ক্লায়েন্ট না
দেখেন না কি উল্টা পাল্টা কথা বলতেছে। আচ্ছা ইটস ওকে, একটু দেখেন, চল আসেন। আপনি নাকি? আচ্ছা যাও দেখছি। আপনি জানো কি, আপনাকে কি চিনি আমি? হুমা, সেদিন না আপনার সাথে আমার বাইকে দেখা হলো ফুটপাত দিয়ে, আপনি যে ঝেড়ে ফেলে দিলেন বাইকওয়ালাকে, আমাকে যে ফুটপাত থেকে নামিয়ে রাস্তায় নামায় দিছেন। ও ওই ট্রাফিক নিয়ম ভঙ্গকারী যাত্রীটা, রাইট? বাইকের পিছনে যাচ্ছিলেন, মাথায় হেলমেট ছিল না, এবং কি সুন্দর ফুটপাত দিয়ে বাইকে যাওয়াটা কি অ্যাপ্রিশিয়েট করতেছিলেন আপনি। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি হেলমেট চেয়েছিলাম, ওনার কাছে এক্সট্রা হেলমেট ছিল না, কিছুক্ষণ আগেই নাকি পড়ে গিয়েছিল প্রথমত, দ্বিতীয়ত বাইক আমি চালাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ট্রাফিক আইন ট্রাফিকের জায়গায় থাকো, কিন্তু এইখানকার আইন এইখানকার অনিয়মের ব্যাপারে কারে বলবো সেটা বলেন। কমিশনিং ছাড়া কাজ হচ্ছে না, আমি সব কিছু ফুলফিল করছি, সব টাকা জমা দিয়েছি ব্যাংকে, সব ডকুমেন্ট ঠিক আছে, তারপর কেন আমি কাজ পাবো না? বলেন, কার সাথে কথা বলবো আমি, আপনার বস কই? এটা নিয়ে আপনি আমার স্যারের সাথে কথা বলবেন। আপনার স্যার কোথায়? আমার স্যার এই মুহূর্তে আউট অফ কান্ট্রি। ওরে আল্লাহ, স্যার আউট অফ কান্ট্রিতে চলে আসছে, আমি ফাইল হাতে ধরে ফিল করবো যে কমিশনিং ছাড়া কাজটা হবে না? এক্সকিউজ মি, ফিল করছে মানে উনি অফিসার কাজে গিয়েছেন। আমি কার সাথে কথা বলবো? আপনি কাইন্ডলি কি সাবমিট করে আমার হেল্পটা করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ডিটেইলস আমাকে দিয়ে দেন, স্যার আসলে আমি কথা বলছি। ঠিক আছে, এই ধরেন আমার ফোন নাম্বারটা ভিতরে দেওয়া আছে, আপনি কাইন্ডলি আমাকে কল দিয়ে জানাবেন। ঠিক আছে, আর এই ওনার একটু বলবেন যে মিস হ্যান্ডলিং অ্যাপারকে যে একটু কমিশনিং ছাড়া কাজ যেন হয়। সরি, থ্যাংক ইউ, উপকার হলো স্যার। তার ছেড়া, তার ছেড়া, বাট লজিক্যাল, ইলজিক্যাল আমরা। রাখেন তো, রাখেন তো। হ্যালো মিস্টার অ্যাংরি ইয়াং ম্যান। কি ব্যাপার, আপনি আমাকে অ্যাংরি ইয়াং ম্যান কেন ডাকলেন? আমার একটা নাম আছে, আমার নাম মাসুদ। আপনার নাম মাসুদ, এটা তো আপনি ভালো করেও বলতে পারেন, এরকম রেগে আছেন কেন? আমি রেগে কেন বলবো, আমি তো এভাবেই কথা বলি। আপনি রেগে নাই? আমি রাগ কই করলাম? চাচা, আপনার ওনার কথা শুনে মনে হচ্ছে না যে উনি রেগে রেগে কথা বলতেছে? দেখছেন, আপনিও তাল দিলেন। আচ্ছা ওনার সাথে কথা বাদ দেন, একটা কথা বলেন, ফ্রি না বিজি? আমি ফ্রি আছি কেন, কি হইছে? যেইভাবে বলেন তাতে করে তো অফার করতেও ভয় লাগে। বলতে চাচ্ছিলাম যে আমার খুব টঙের দোকানের একটা চা খেতে ইচ্ছা করছে, যাবেন নাকি আমার সাথে? খাবেন নাকি টঙের দোকানে এক কাপ চা? নাকি আপনি ক্যাফেটেরিয়া আর চা কফি ছাড়া টঙের দোকানে চা খান না? আমি আপনাকে একবার মুখ দিয়ে বলছি যে আমি টঙের দোকানে চা খাই না, আপনার কি আমাকে প্রবলেমেটিক পারসন মনে হয়? আমি কি কোনো প্রবলেম? আমি এমনি কথা বলি, কোনো সমস্যা? আচ্ছা বুঝতে তাহলে আসেন, চলেন। আপনি কি বাসায় এইভাবে কথা বলেন? জান চাচা, আমি সারা জীবন এইভাবে কথা বলি, জন্মের পর থেকে। ও জন্মের পর থেকে আপনি এরকম? আমি এইভাবে কথা বলি, আল্লাহ আমাকে এমনি বানাইছে। যা হইছে মামা? হ্যাঁ হইছে। দেন এই নেন চা, এখানকার চা খুব ভালো। আচ্ছা আপনি কি সবসময় এরকম? কিরকম? এই যে চেতা, আমি তো এভাবেই কথা বলি। আপনি তো এটা সুন্দর করেও বলতে পারতেন। আমি তো সুন্দর করেই বললাম। তাকে সুন্দর করে বলা বলে? আচ্ছা আপনার নাম কি শুধু মাসুদ? জি আমার নাম মাসুদ। আমার কাছে মনে হয় আপনার নাম চেতা মাসুদ। আমার নাম চেতা মাসুদ কেন হতে যাবে? আমার নাম মনিরুল ইসলাম মাসুদ। যেমনে চেতা থাকেন, তাতে করে আপনার নাম চেতা মাসুদই হওয়া উচিত। আমি যদি পরিচালক হইতাম তাহলে আপনাকে নিয়ে সিনেমা বা নাটক বানাইতাম, নাম রাখতাম চেতা মাসুদ। আপনি আমার নিয়ে মজা নেন যে আপনি আমার নিয়ে সিনেমা বানাবেন, নাম রাখবেন চেতা মাসুদ? আরে চেতা কেন থাকবো না? এই যে চাটা বসে খাইতেছেন, এই চার দাম ছিল কয়েকদিন আগে 5 টাকা, এখন হয়ে গেছে 10 টাকা। মামাদের কোনো দোষ নাই, দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া যায় কেমনে কি কোনো কারণ ছাড়া, সবাই দাম বাড়াই দিতেছে, দাম কমার কোনো উপায় নাই। আর আমরা তো ইনকাম করি কত টাকা বলেন তো পুরো মাসে? আমাদের আয়ের কোনো খবর নাই আর ব্যয়ের জায়গার অভাব নাই, জীবন চলবে কিভাবে? চেতা না থাকলে জীবন কি টিকে থাকা যাবে? অন্যদের জীবনও তো এই একইভাবে চলে, তারা কি আপনার মতো এত চেতা থাকে? শুনে নরম করে কথা বলে কোনো লাভ হয় না, গরমে এই কাম হয়। আমি ছোটবেলা থেকে গরম করেই কথা বলি, তারপর অনেক সময় গরম করে কথা বলে লাভ হয় না। আই আপনি প্রেম করছেন জীবনে? হ্যাঁ করছিলাম, কিন্তু ওরা টিকে নাই, চলে গেছে ওদের মতো। হাসেন কি জন্য টিকবে কেমনে? মানুষের যে ব্যবহারটা থাকা লাগে প্রেমের জন্য,
ওইটা আপনার নাই শুনেন কথা বলবেন প্রেম দিয়ে বলেন আমার সাথে এখানকার এখানকার চা চা অনেক মজা অনেক মজা বুঝছি ওই আপনি চাতাই দেখেন আপনি আমাকে চাতা ডাকবেন আমি আপনাকে পুরো নাম বলছি আমার নাম মনিরুল ইসলাম মাসুদ কিন্তু আমার কাছে আপনি চাতা মাসুদ চাতা মাসুদ চাতা মাসুদ চাতা মাসুদ চাতা 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 আরে চাতাতেছেন কি জন্য আপনি আমাকে চাতা 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 আপনি আপনার চার বিল দেন আমার চার বিল দেন আপনার সাথে আমি চা খাবো না জান আই চাতা মাসুদ কে চাত 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 চাতা মাসুদ আপনি কিন্তু মানুষটা ভালো হপ মজা নিতে সামনে সিনেমা বানাবে সে ভাড়া তো দিয়েছি অবশ্যই ভাড়ার ব্যাপারে তো আমার কোনো কমপ্লেইন্ট নাই ওই একমাত্র শামিম সাহেব সারা শামিম সাহেব সারা সবাই ঠিকঠাক ভাবে ভাড়া দেয় এই শামিম সাহেবটা উফ কোয়েন না তাহলে বিষয়টা হচ্ছে ওই ভাড়াটা একটু বাড়াবো আর গত দুই মাস আগে না আপনি 500 টাকা বাড়াইলেন না না কই ওটা ভাড়া বাড়াইনি তো ওইটাই দিছে পানির বিল পানির বিলটা আমি অ্যাড করছিলাম এবার একটু ভাড়াটা বাড়াবো বেশি বাড়াবো না অল্প কিছু হয়তো 500 টাকার মতো আর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আরে মাসুদ ছে কেমন আছেন আপনি ভালো আছি আপনার কি খবর এই তো আছি ভালো আছি ভালো আমি সাথে সব কথাবার্তা হয়ে গেছে আমার কি কথাবার্তা ও কথা কিছু না ওই সামনে মাস থেকে আমি ভাড়াটা একটু বাড়াবো বেশি না অল্প ভাড়াটা বাড়াবেন মানে আপনি না গত দুই মাস আগে 500 টাকা ভাড়াটা বাড়াইলেন না 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 ওটা তো বাসা ভাড়া বাড়াই নাই পানির বিলটা অ্যাড করছি এবার বাসা ভাড়াটা বাড়াবো পানির বিল পানি থাকে না সেটার জন্য আমি আপনাকে বিল দিব এই বিলটা চাও কি আপনার অন্যায় না পানি কখন থাকে বাসায় বলেন অফিসে যখন যাই যাওয়ার আগে তো গোসলই করতে পারি না পানি থাকে না অফিস থেকে যখন রাত্রেবেলা ফিরি তখনও ফ্রেশ হওয়ার কোনো উপায় নাই পানি থাকে না পানি থাকে না পানির বিল কেমন নেবেন আপনি বলেন আপনি কেমন টাইপের বাড়ি হলো বলেন তো আপনি বাড়ি ভাড়া দেওয়ার সময় এইসব নিয়ম তার বলেন নাই যে গেট দিয়ে আমরা 11টার মধ্যে আসা যাওয়া করতে পারবো না ভাই আমরা ফ্যামিলি মেম্বার আমরা তো অপ্রয়োজনে ফান করতে বাসা মেরে থাকি না 11টার মধ্যে তো প্রয়োজনে আসা যাওয়া করা লাগতে পারে যেতেও পারবো না আসতেও পারবো না চাবিটা একটা দিয়ে রাখেন আমাদের কাছে একটাই তার অনেক কাছে চাবি দিয়ে রাখছেন তা ধরুন সারাদিন ঘুমায় তারা বকশিশ দেওয়ার পরে ঘুম থেকে উঠে না আপনি মনে করেন যে ডিস্টার্ব করতেছি কেন ডিস্টার্ব করবো আমরা তো আমাদের প্রয়োজনে কথা বলতেছি সিঁড়ি দিয়ে ওঠার সময় শব্দ করা যাবে না পানিয়ে মারিয়ে যাইতে হবে ভাই এত নিয়ম কেন আত্মীয় স্বজন কখনো পাশে আসতে বলতে পারি নাই যারা গ্রাম থেকে ঢাকা শহরে আসছে তাদের থাকতে দিতে আসতে পারি নাই তাহলে আমরা যদি কিছু করতেই না পারি তাহলে বাসায় থাকতেছি কেন আর আপনি যখন তখন কি মনে করেন আপনার পুরো জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি বানাইছেন তার মধ্যে আমাদের মতো ভাড়াটিয়া থেকে ঢুকাইছেন জিম্মি করে ফেলছেন যখন ইচ্ছে তখন মাসের পর মাস আপনি 500 টাকা 1000 টাকা করে বাড়ায় ফেলবেন তাই না ভাই আপনার কি শেষ হয়েছে আমি এমনি হাড়ের রোগী যেভাবে কথাগুলো আসতেছিল ভয় পেয়েছিলাম শুনেন আপনার যদি আমার বাড়িতে থাকতে সমস্যা হয় যদি আমার নিয়ম কানুন মানতে আপনার অসুবিধা হয় বাসাটা ছেড়ে যানগা কি সুন্দর করে বললেন সারা জানগা রাস্তায় নামাই দিলেন একদম কেন আপনাকে তিন মাসের অ্যাডভান্স পেমেন্ট করা হয় নাই টাকা তো আপনি গুলি করে নিছেন এই যে এখন বাসা শিফট করতে বলতেছেন ঠিক আছে করবো বাসা শিফট কিন্তু যে আমার আর্থিক ক্ষয়ক্ষতিটা হবে সেটা কি আপনি দিবেন ড্রাইভার কি আপনি দিবেন বলেন আর্থিক কিসের ক্ষয়ক্ষতি অ্যাডভান্সের টাকা তো আমি দিয়ে দিব আর আপনারা শিফটিং এর খরচ এটা তো আপনাদের বিষয় আপনারা এইসব জেনেই তো বাসায় আসছেন তাই না যাও আপনি একটু ওনারে বুঝাই বলেন আমি কি ফিডার কাজ শিশু যে আমার বুঝাই বলতে আমি বুঝি না আমার বুদ্ধি নাই আচ্ছা 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 আমি দেখতেছি ঠিক নাই আপনার কথা বলতে ঠিক আছে আপনি লজিক্যাল কথা বলছেন সেটা ঠিক আছে আমি যে লজিক্যাল আমি যে যৌক্তিক ভাবে আছি সেটা ঠিক আছে সেটা আপনার কাছে বেঠিক মনে হচ্ছে আসলে ঠিক কথা বেঠিক লোকের কাছে বেঠিকই মনে হয় হইছে কি তিতা মুখ ওরে বাবা কি রসগোল্লা আল্লাহ মুখ মুখ ভর্তি মিষ্টি ওরে বাবা কি দারুণ সৃষ্টি আচ্ছা হইছে হইছে আচ্ছা আমি 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 একটু বুঝাইয়েন তারে হ্যাঁ হ্যাঁ বুঝি না মনে করছেন কি অবস্থা কি অবস্থা চলে যাবো বাসা ছেড়ে প্রয়োজন না হলে জাইমগা হ্যাঁ হ্যাঁ চলেই যাবো চলেই যাবো চলেই যাবো ভাত ছিটালে কাকায় অভাব হয় না বাড়ি আরো পাওয়া যাবে করতে পারবো বেয়াদব লোক
কি শুরু করছিস মানে সে অযৌক্তিক কথা বলতেছে সে ইললজিক্যাল কথা বলতেছে আমি লজিক্যাল আছি আমার লজিকে ঠিক আছে তুমি আমাকে কেন সমস্যা বলতেছো প্রত্যেকটা ভাড়াটিয়া যদি দিতে পারে তোমার দিতে সমস্যা আমার দিতে সমস্যা আছে কারণ আমি এই অনিয়ম মানি না যেটা আমি পাই না সেটা আমি টাকা পে করব না আমি অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমাদের দেখা দিকে অন্য ভাড়াটিয়া রুখে দাঁড়াবে এভাবে করে আমরা এটার সাথে ফাইট করতে পারবো ওরে বাবা টিএসএর মোড়ে যে একটা আন্দোলন করো এটা নিয়ে তুমি বুঝো যে এই বাসার থেকে তোমার অফিসটা কাছে এখন যদি বাসা ছেড়ে অন্য বাসায় উঠি এই মালসাপানা গুলা গুজগাজ করতে কত সময় যাবে শোনো লাগবে কি টাকা টাকা তো আছে না 500 টাকা বেশি কম একজনের দাও তো লাগতেছে টাকা যেহেতু আছে বাসা একটা ভাড়া করে নিয়ে থেকে যাব সমস্যা কোথায় টাকাটা তো কথা না কথা তো গুছাইতে গুছাইতে আমার জান যায় ঠিক আছে তোমার কারণে দুই মাস পর পর বাসা পাল্টাইতে হয় বিরক্ত করে ফেলছো মকসুদ একদম বিরক্ত হ্যাঁ হ্যাঁ আমি বিরক্ত করে ফেলছি বাড়িওয়ালা ইলজিক্যাল কথা বললো সে কথা মধুর লাগছে আর আমার কথা এখন বিরক্তিকর আমি বিরক্তিকর অযৌক্তিক না হঠাৎ হঠাৎ টাকা ভাড়া দিবে তা আমার আয় কোথায় আমি আমার বেতন কি বাড়ছে যে আমি ভাড়াটা দিব এই যে এখান থেকে বেগুন নি এই বেগুনের দাম কত 80 টাকা ভাই 80 টাকা আর ওই চিচিঙ্গা এটাও 80 টাকা এটাও 80 টাকা গাজর 140 টাকা বুঝলাম না ভাই দামটা তো দুই দিন আগেও 5 টাকা কম ছিল এখন কেজি প্রতি সব দাম 5 টাকা বাইরে গেল হঠাৎ করে দ্রব্য মূল্য দামটা লিখে রাখেন এটা নিয়মের মধ্যে আসেন যখন তখন দাম বেড়ে গেল হইলো আমরা কেমনে কিনবো আমার কি আয় বাড়ছে আমাদের ভাই এখন কিনা বেশি বেচা লাগে বেশি আরে আপনার কিনা বেশি বেচা বেশি এটা তো বুঝাইলে হবে না এটা একটা নিয়মের মধ্যে আছে মাসুদ এখন কি তুমি দাঁড়ায় এখানে তার সাথে ঝগড়া করবা আমি ঝগড়া করতেছি না তাকে সুন্দর করে বুঝাই বলতেছি নিয়মের মধ্যে একজন আসলে এভাবে না আরো 10 জন আসবে নিয়ম তো সবার জন্য সবাই কিনতেছে না খাইতে হবে না চুপ করো এখন ভাই বাদ দেন আপনি এখান থেকে আধা কেজি বেগুন দেন আধা কেজি চিচি ভাই দাম কম আর এখান ভাই আচ্ছা আমি দুদিন আগে দাম দিমু ভাই আমি আজকে দাম দিমু না হঠাৎ করে আইছি না মাথা মাথা আওলা মাথা আওলা যেতেছে আমার আচ্ছা ঠিক আছে একটাই বেগুন দেন ভাই লাগবে না দুটা আচ্ছা থাক দেন আপনি আধা কেজি দেন দেন এই টাকা ধরুন ঠিক আছে গেলাম তো চিল্লাইতে পারো আরে আমি কি হুদাই আসো এটা মুরগি দেখো তো আর মুরগি নিব ভাইয়া মুরগির দাম কত ভাইয়া 380 টাকা কেজি আমি তো ময়ূর খুঁজতে আসি আমি মুরগি কিনতে আসছি ভাই আরে দাম না কম ছিল এমনিতে আপনি দুধ থেকে দাম বাড়ছে ভাই আরে ভাই খালি দাম খালি বাইরে গেলে হবে ভাই এটা আমরা পাইকারের দর থেকে আপনি দাম বেড়ে যা আমরা কিছু করতে পারি না কই না কই পাইকারের সমস্যা ভাই তুমি মুরগি আর সাথে ঝগড়া করবা কি বলে এত দাম দিয়ে মুরগি কিনে খাবো আরে ভাই মুরগি খাইতে মন চাইছে মুরগি খাবো এখন মুরগি নিব না দাম বাড়ছে দেখে আচ্ছা দেন দেন তো 1 কেজি উঠা এক গুণ না দূর মানে আমার মুরগি না মনে হয় একদম দুর্লভ জিনিস অনেক টাকা দাম একটা সময় এটাও খাওয়া লাগবে না এই বেলাল দরজা নক কর ভাই এই বাসা যে পায় না উনি খুব সেতা কি না কি বলে ওনার নাম সে সেতা মাসুদ এই বেটা তুই আমারে চিনিস না কিসের সেতা নেতা খেতা সবগুলার নেতা এই আমি এই আমি গিয়েস পরমানিক ভাই অনেক সেতা কিন্তু ভাই হ্যাঁ হল আরে চেতা মেতার গুষ্টি গিলা একদম খাবরায় গেল ভাড়ায় দেবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম তা ভাই জান ভালো আছেন আপনি জি আমি ভালো আছি আপনি কেমন আছেন জি 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 আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তা ভাই জান আপনি মনে হয় আমাকে চিনে থাকবেন আমি মানে আমার নাম হলো গিয়াসউদ্দিন প্রামাণিক এই ওয়ার্ডের স্ট্যান্ডিং কমিশনার মনে করেন যে গত 5 বছর আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের জন্য আমি কাজ করে গেছি ভাই মনে করেন যে ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে মশার গিদল তারপরে মনে করেন রাস্তাঘাট ওই যে 12তে একটা 13তে একটা 17তে একটা এই তিনটা সেক্টরে আমি পানির পাম্প বসিয়েছি আপনাদের পানির সরবরাহ সুন্দরভাবে পরিশোধিত হওয়ার জন্য মনে করেন যে এলাকার চেহারা আমি এই কয়েক বছর একদম পাল্টা দিয়েছি না মনে করেন যে রাস্তাঘাট এমন কোনো জায়গায় নাই যে যেখানে আপনি এক টুকরো মাটি পাবেন সব জায়গায় মনে করেন একদম আমি পাকা 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 করে দিয়েছি আপনার পায়ে যে একটা দুর্বাঘাতের স্পর্শ হবে এরকম একটা দুর্বাঘাস আপনি কোথাও খুঁজে পাবেন না মনে করেন যে ভাই এই সব কিছু মিলে আমি আবারও নির্বাচন করতে যাচ্ছি
সামনে আমার নির্বাচন, আমার খলস মার্কা। আপনি দয়া করে যদি আপনার ভোটটা দেন তাহলে আমি খুবই উপকৃত হতাম। আপনি তাহলে সেই প্রামাণিক মানিক সাহেব? জি জি জি, ঠিক করতেছেন প্রত্যেকটা রাস্তায় তো ভাঙা, কোনটা ঠিক আছে আপনি বলেন? আপনি তো তিনটা সেক্টরে পানির পাম্প লাগাইছেন, ওই পানির পাম্প দিয়ে পানি আসে কিনা সেই খোঁজ কি আপনি একবার নিয়ে দেখছেন? পানি তো পাই না, সকাল বিকাল রাতে তো বাসায় পানি থাকে না, কোথাও পানি থাকে না। আপনি যে বললেন যে দুর্ভাগ্য আছে স্পর্শ পা পাবে না, আপনি তো স্পর্শ নষ্ট করে দিয়েছেন। পোলাপান বলে যে দুই তিনটা খেলার মাঠে খেলার সুযোগ পাইতো সেই সুযোগটা আপনি বন্ধ করে দিয়েছেন, এটা আপনি করতে পারেন না। আপনি সেখানে পাকা পাকা বিল্ডিং করে ফেলছেন, বড় বড় কনস্ট্রাকশন করছেন, আপনার কিশোর গ্যাং চালাইছেন। পোলাপান গেলেন কি করে আপনি জানেন না? আপনি তো সব জানেন, মাদক দ্রব্য ব্যবসা করে তারা, অন্যান্য পাচারের সাথে জড়িত তারা, আপনি তো সেগুলো থামান না। আপনার নামে পুলিশের ব্যবস্থা করবো। না না ভাইজান, আপনি ভুল করতেছেন। আমার মনে হয় আমার যে মানে আমার যে বিপক্ষের ক্যান্ডিডেট তার তাই হয়তো আপনার কাছে আপনার ভুল ইনফরমেশন পাঠিয়ে দিয়েছেন ভাই, ভুল ইনফরমেশন পাঠিয়ে দিয়েছেন ভাই। এসব ছেলেপেলে মনে করেন যে ছোটখাটো ছেলেপেলে, এরা তো আমার মানে স্টুডেন্ট কর্মী, এরা তো কাজ করে যাচ্ছে, নিরলসভাবে আপনাদের কাজ করে যাচ্ছে। তারা কি কাজ করে যাচ্ছে? তারা কিভাবে কর্মী হয়? 12-13 বছর স্কুলে পড়া কলেজে পড়া ছেলেমেয়ে কিভাবে আপনার কর্মী হয়? বয়স লাগে একটা কর্মী হওয়ার জন্য। তারা এই বয়সে কিভাবে ইপটিস করে বেড়াচ্ছে? এলাকার প্রত্যেকটা মেয়েকে উত্ত্যক্ত করতেছে, নেশা করতেছে, যাতা করতেছে, ওপেন বিকিং করতেছে। আপনি কিছু করেন না কেন? আপনি সবকিছু জেনে বুঝে চুপ করে আছেন কেন? আপনার বিপদ আপনি নিজেই ডেকে আনছেন আমার কাছে এসে। আমাকে মনে আপনি চিনতে পারেন জনপ্রতিনিধি এই এলাকার? জি 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 ভাবি, আমি গত 5 বছর আমি এই এই ওয়ার্ডের স্ট্যান্ডিং কাউন্সিলর আপনাদের জন্য ভাবি, এ আমি কাজ করে গেছি ভাবি। সামনে ইলেকশন, কলস মার্কা আমার, আপনি দয়া করে আপনার ভোটটা আমাকে দেবেন ভাবি। শোনেন, এই ঘরের কেউ আপনাকে ভোট দিবে না, এই এলাকার সবাই ভোট দিকে, আমরা দুজন ভোট দিচ্ছি না, এই বাড়ির কুত্তাও আপনারা ভোট দিবে না। চান ভাগের মুখে সামনে থেকে একদম পুলিশ ডেকে কিন্তু জিনিসটা দেখা দিব আপনাকে। কম টাকা খান নাই মিয়া, সালা ভোটের যোগ্য হওয়া লাগে, মানুষের মন জয় করে মুখে কথায় না, কাজ দিয়ে প্রমাণ করতে হয়। কাজ দিয়ে প্রমাণ করেন তারপর ভোট চান, এইসব কথা বলতে পারেন না। ফালতু লোক, আগে এলাকার উন্নয়ন করেন তারপরে সে কথা বলেন, মুখের কথা দিয়ে মন জয় করা যায় না। আই কি শুরু করছো তুমি? আমি কি শুরু করেছি মানে? সে একটা অন্যায় অনিয়মকারী, তারে আমি কিছু বলবো না কেন? তোমার সবার সাথে প্রতিবাদ করা লাগে, তোমার বাড়িওয়ালার সাথে প্রতিবাদ করা লাগে, তোমার মুদির দোকানদারওয়ালার সাথে প্রতিবাদ করা লাগে, সবজি দোকানদারের সাথে প্রতিবাদ করা লাগে, সবার সাথে তোমার প্রতিবাদ করা লাগে। তুমি বুঝতেছো না সে একজন ক্ষমতাবান মানুষ, তোমার উঠায় গুম করে ফেলে তখন তুমি কি করবে? গুম যদি করতো বহুত আগেই করতো, এখন গুম করার কোনো সুযোগ নাই। গুম করতে পারলে করুক, অন্যায়কারীরা কখনো গুম করতে আসতেই পারবে না। মিথ্যাবাদীদের বুকে ভয় থাকে, তারা যুদ্ধ করতে আসতে পারে না। তুমি নিজের কোন চুলটা মনে করো, কোনটা মনে করো? হ্যাঁ কি মনে করছো তোমারে? হ্যাঁ এদের ক্ষমতা কত বেশি তোমার কোনো ধারণা আছে? আমি কারোর সাথে কন্ট্রোল করিনি, আমি যৌক্তিক কথা বলতেছি। তোমার যৌক্তিক কথা তোমার কাছেই রাখো, মানুষের সাথে ঝগড়া লাগাইতে যাও না। আমাকে জ্ঞান দাও। তোমারে জ্ঞান দাও লাগে, তোমার জ্ঞানের অভাব। চুপ করো, তুমি চুপ করো। এত বড় কলিজা, এত বড় বুকের পাটা। আগে তো বলছি চেতা মাসুদ পুরো এলাকায় সবার সাথে ঝামেলা। হ্যাঁ বুঝছি, শোন 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 শোন, আরাম দাদা যা কইছে কি কি কইছে তুই শুনছিস না? উত্তরে পর্যন্ত আমারে ভোট দিতে নিষেধ করতেছে, এত বড় ভুলটা। শোন, ওর ইচ্ছা করলে তো আমি 2-1 দিনের মধ্যে নাই করে দিতে পারি। কিছু করতে হবে, কিন্তু সেটা আমি করব না। তুই করবি কি শোন, ওর একটা পোস্টার ছাপাবি, ইন্টারনেট থেকে ছবি বার করবি, পোস্টার সাজায় তার ছবিটা দিবি, আর উপরে লেখা দিবি চেতা মাসুদ নাকি চেতা মাসুদ চেতা মাসুদ দিয়ে এই মহল্লায় মহল্লায় প্রত্যেকটা বাড়ির গেটে গেটে ওই পোস্টারটা লাগাই দিবি। হারাম দাদার জন্য লজ্জায় এই এলাকা ছেড়ে চলে যায়। এটা ঠিক বলছেন ভাই। চল। ভাবি দেখে আপনি কোথায় পেলেন? কোথায় পেলেন মানে, আমার বোন তো লন্ডন থেকে ফোন করছে, পরে দেখে আমার স্কুলের বাচ্চা দেয়ালের সাথে চাতা মাসুদের ছবি টানানো আছে। আমি তো চান দিয়ে মেরে নিয়ে চলে আসছি যে আমার ভাবির কাছে আগে যেতে হবে। আমি বাসায়ও যাই নাই ভাবি, বাচ্চাকে পাঠাই দিছি বাসাতে, কারণ আপনার জন্য আমার একটা অন্যরকম ফিলিংস হয় ভাবি। এত সুন্দর
এত সুন্দর আপনি ফুলের মতো মুখটা, এই পাগল ছাগল নিয়ে থাকার কোনো মানে আছে ভাবি? আপনি বলেন তো কেন এই পাগল ছাগল নিয়ে আপনি পড়ে আছেন? ভাবি একটা কথা বলি, যেদিন আমি আপনাকে প্রথম দেখছি যেদিন, সেই দিন থেকে আমার মনে হয়েছে যে এইরকম ফুল তো আমাদের ঘরে থাকা উচিত, তা কিনা পাগল ছাগলের সাথে আপনি রয়েছেন। এটা কথা মানে কি জানে না ভাবি? আমার একটা ভাই আছে লন্ডনে থাকে, এত সুন্দর, জাস্ট খালি আপনি একবার ছবিটা দেখবেন তখন আপনার মনে হবে যে এই পাগল ছাগলের সাথে আপনি কেন পড়ে আসেন। ভাবি শুনুন, কোনো সমস্যা নাই, আমার ভাইয়ের এই রিসেন্ট বেশি নাই 3 মাস আগে একটু ডিভোর্স হয়েছে, এটা কোনো ব্যাপার নাকি? আজকাল দাঁড়ার উপরে আপনি ডিভোর্স দেবেন, আমি দাঁড়ার উপরে আপনাকে আমি নিয়ে যাব। এই পাগল ছাগলের চিন্তা মাথা থেকে ছাইড়া দেন তো ভাবি, আপনি দেখলে আমার কল জায়গা কেমন যেন করে, এত সুন্দর আপনি ভাবি। ভাইয়া সামারাম করবেন না, যে বাসা বা আছে তো বলবেন তো আপনি আমাকে, করার সুযোগ দিলাম। আমার বউটা একদম বিয়ে দিয়ে লন্ডনে পাঠিয়ে দিলেন, আমার জিজ্ঞেস করছেন আপনি আমাদের কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, আপনার নিজের সংসারের দিকে একবার তাকাইছেন? আপনার জামার সংখ্যা কয়টা, কোন জামাই কখন আসে কখন যায়, জীবনটা তো ইন্টারন্যাশনাল রানওয়ে হয়ে গেছে, এয়ারপোর্ট হয়ে গেছে, কখন কেউ আসে কেউ কি করে খবর আছে? নিজের দিকে আগে তাকান, তারপর অন্য সংসার অশান্তি করেন। আমার বউ কি একটাবার আপনার কি অভিযোগ দিছে? আমার বউ অশান্তিতে আছে, নিজের তো সংসারই নাই, জামায়ের সংখ্যার হিসাব নাই, সেদিকে কোনো খেয়াল নাই, আমার সংসার কেন নষ্ট করতে আসছেন আপনি? হিন্দি সিরিয়াল মনে করেন জীবনটারে, হিন্দি সিরিয়াল দেখে দেখে ভাবছেন যে একটা হিন্দি সিরিয়াল বানায় একটা গল্প শোনাই দিই? আপনারা দেখে নিতেছে আমি লাঠি কোথায়, লাঠিটা কই? এই মহিলাটা পিটা করতে হবে, এই এই মহিলা এই বাসায় এসে কথা লাগানো আপনি আমাকে ইকবাল ভাই বলে ডাকতে পারেন, কিংবা ভবিষ্যতে যদি সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হয় ইকবাল বলে তো ডাকতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত ঘনিষ্ঠতার দরকার নেই, আমি আপনাকে ইকবাল ভাই বলেই ডাক। তো ইকবাল ভাই, পাগল ছাগলের সাথে তো থাকা যাচ্ছে না, মানে এই বাড়িটা তো কোরবানির হাট হয়ে গেছে। কেন, কী সমস্যা হয়েছে ভাবি? কী সমস্যা আপনি বলছেন? চ্যাতা মাসুদের সাথে থাকে এটাই তো বড় সমস্যা। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন, ব্যাপারে আমি আপনাকে একটা কাজ করেন না আপনি, আপনি আমার হয়ে একটু তাকে গিয়ে বলেন বাড়িটা ছেড়ে দেওয়ার জন্য। না না না, আমি আমি চাচা মাসুদের বাসায় যেতে পারবো না। আর আপনি কি জন্য, আপনি তো বাড়ি আলা, আমি আপনার কাছে সমস্যা নিয়ে আসলাম, আপনি আমাকে কেন পাঠাচ্ছেন ওই বাসাতে? ওর কাছে তো আমি আর যাবো না, দেখেন আমার একবার বাইপাস হয়েছে, আমি যদি আরেকবার ওর কাছে যাই বাইপাস শিওর হয়ে যাবে। ও যেভাবে কথা বলে খটখট খটখট করে, ও হয়ে যেন স্ট্যান্ড গান চলতেছে, তাতে খটখট খটখট করে ওনাকে বাড়ি থেকে বের করে দেন না। শুনেন, শর্মা সহ্য করে, সে এমনিতেই চলে যাবে, সে আমার ভাড়া দেয় কার না দেয় আমি কিন্তু তার কাছে আর যাচ্ছি না। ও মা গো মা, ভয়ঙ্কর লোক। আপনি কে না আঙ্কেলই দেখাও, আসি আঙ্কেল। স্যার এই যে প্রবলেম সলভ হয়ে গেছে, ওয়াইফাই কানেক্ট করে দিয়েছে, আর জাস্ট ডিসি কেবলটা দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো সার্ভিস চার্জ কত আপনার? মাথা চুলকাইতেছেন কেন, কি হইছে? কি লাগতো, টাকা তো দিলাম না স্যার, বুঝেন না, মানে কি বুঝবো, টিপস
আশ্চর্য, আপনি এই যে চাকরিটা করেন, আপনি মাস শেষে বেতন পান না আপনার কোম্পানি থেকে? পান কি পান না? আপনি যে আসছেন আমার সবকিছু ঠিক করে দিচ্ছেন, আপনার সার্ভিস চার্জ কত? 500 টাকা আমি দিছি, আপনার যাতায়াত খরচ 150 টাকা সেটাও আমি দিছি, এরপরে বাড়তি টাকা আমি আপনার কেন দিব? এটা তো নিয়মের মধ্যে পড়ে না, এখানে তো কোনো লিখিত চুক্তি নাই, এই অনিয়মটা তো আপনার নিয়ম মারা ফেলছেন, আমি তো আপনাকে টাকা দিবই না। কি হয়েছে? আরে সে আমি তাকে সব টাকা পয়সা দিছি, তারপর সে মাথা চুলকা বলে কি আমার টিপস দেয়, টিপস লাগবে। ভাই কি হয়েছে? ম্যাম ওই তো সবাই তো টিপস দেয়, সাথে থেকে সবাই দেয় কিন্তু মাসুদ দেয় না। মাসুদ মানে ব্যাগটা দাও। আমি চাইছি তাই। কি করতেছো তুমি? সরি ভাই। আরে থ্যাংক ইউ ম্যাম। কি বেয়াদব একটা ছেলে মুখ ভেঙে দিল আমাকে। ঠিকই আছে, মুখ ভেঙে দিল না তো তোমাকে কি কোলে নিয়ে নাচবে? হ্যাঁ একটা সামান্য 100 টাকা টিপস দিতে তোমার এত কিসের জন্য চিল্লাইতে হবে? আরে বাবা এটা তো একটা অনিয়ম, আমি তাকে সার্ভিস চার্জ দিছি, সে বেতন পায় কোম্পানি থেকে, তাকে যাতায়াত খরচ পর্যন্ত আমি দিছি, মায়া কর বেশি টাকা দিছি, এরপর আমার টিপস কি আন টিপস কেন দিব? দিবা, এটা দিতে হয়, যুগ যুগ ধরে মানুষ টিপস দিয়ে আসছে, যুগ যুগ ধরে অনিয়মকে নিয়ম হিসেবে চালানো হচ্ছে, টিপ দেওয়া কোনো নিয়মের মধ্যে পড়ে না, কোথাও জায়গা লিখিত চুক্তি নেই যে আমাকে টিপ দিতে হবে কোনো কর্মচারীকে। লেকচার দিতে পারো, লেকচার ছাড়া তোমার মুখ দিয়ে তার কিছু আসবে না, কোনো কাজ তো তোমাকে দিয়ে হয় না, 3টা দিন ধরে টিভিটা নষ্ট, 3 দিন ধরে তোমাকে গুতাইতেছি যে একটা লোক নিয়ে আসো, আনতে তো পারো না, ওই যোগ্যতা তো হয় নাই, সেইটা আমাকে নিয়ে আসতে হয়েছে, ওই ছেলেকে আনার পরে 100 টাকা টিপস না যে উল্টা পাল্টা কথা বলে ছেলেটাকে তুমি ভাগাইলা। কি হয়েছে? টাকা দিছি না আবার ডাকলে আবার আসবে? টাকা দিছি না আবার ডাকলে আবার আসবে? আশ্চর্য কথা, টিপস কেন দিব? কয় রিমোট তো নষ্ট হয়, এখনো তো কাজ করতেছে না, কি ঠিক করে গেল টিপস নিয়ে ভুয়া লোক? কম বয়সে পোলা পান, বড়দের মতো কথাবার্তা। আই তোমার সমস্যা কি? আমার কিসের সমস্যা? তুমি রাস্তার মধ্যে চিৎকার চাষে মিছি করতেছো, কি সমস্যা? জোরে ছাড়া তুমি কথা বলতে পারো না? তা আমি কি করবো, চুপ করে বসে থাকবো? 12-13 বছরের ছেলে মেয়ে, আন্ডার এজ পোলাপান, স্কুলে যাওয়ার কথা, ওরা দাঁড়ায় সিগারেট খেতেছে, সিগারেটে ধোয়া মুখে ছাড়ছে। আরে ভাই সিগারেট তুই তোর টাকা খাচ্ছিস খা, তুই বাসায় বসে খা, তুই চিপাই গিয়ে খা, তুই রাস্তা দাঁড়ায় খাবি কেন, তুই ধোয়া আমার মুখে ছাড়বি কেন? তোর তো স্কুল কলেজে থাকার কথা, তোর আব্বা আম্মা তো জানে না, উচিত ছিল কি জানো কান মোল্লাটা দিয়া বাপমার কাছে নিয়ে যাওয়ার, মানুষ হওয়ার শিক্ষা দাও। আসছে, আগে নিজে মানুষ হও, ব্যবহার ঠিক করো, অন্য কারো তো সমস্যা হচ্ছে না, তোমার তো সমস্যা কিসের? তোমার যদি এত সমস্যা তাহলে চোখ বন্ধ করে যেতে পারো না? কেন আমার চোখ আমি কেন বন্ধ রাখবো? আল্লাহ আমার চোখ দিয়ে চোখে দেখতে পাই, অন্যায় দেখছি, প্রতিবাদ করছি, সমস্যা কথা আমি চোখ কেন বন্ধ রাখবো? ওরে আমার সরকার আসছে এখানে, তোমার কারণে যে আমি রাস্তায় যাইতে পারি না তুমি বুঝো? রাস্তায় বাইরে বলে চাতা মাসুদের বউ, চাতা মাসুদের বউ, চাতা মাসুদের বউ, কার সাথে ঝামেলা করো নাই তুমি? 2 মাস পর পর তোমার জন্য বাসা চেঞ্জ করতে হয়, আমি ফেড আপ হয়ে গেছি, এভাবে তো আমি তোমার সাথে থাকতে পারবো না। আরে আশ্চর্য, তুমি কি বলতেছো এইসব? অন্য সমস্যা করে তুমি কেন নিজের কাছে নিচ্ছ? কেন আমাদের সংসার মধ্যে নিয়ে আসতেছো? সংসারে কি সমস্যা হয়েছে? কেন হবে না সংসারে সমস্যা? কার সাথে তোমার সমস্যা নাই? কমিশনের সাথে তোমার সমস্যা, বাড়িওয়ালার সাথে তোমার সমস্যা, মুরগিওয়ালার সাথে পর্যন্ত তোমার সমস্যা, দোকানদারের সাথে তোমার সমস্যা, তোমার অফিস কলিগদের সাথে তোমার সমস্যা, তোমার তো সমস্যাই সমস্যা, তোমার পয়েন্ট অফ ভিউতে সমস্যা, তোমার শুধু আমাকেই সমস্যা মনে হচ্ছে, তুমি নিজ থেকে সেট আপ করছো যে আমার সমস্যা, অন্যদের অন্যায় দুর্নীতি তোমার চোখেই পড়ে না, এই জন্য তুমি আমাকে সমস্যা ভাবতেছো? অন্য মানুষ তো বলতেছে না, তোমার গলা কেন এত উঁচা করে কথা বলতে হবে? গলাটা একটু নিচে করে কথা বললে কি হয়? আমার গলা এরকম আল্লাহ দিছে, আমার আওয়াজ এরকম, আমি এইভাবেই কথা বলবো, যতবার অন্যায় দেখবো, যতবার ভুল কিছু দেখবো, ততবার প্রতিবাদ করবো। তুমি চেঞ্জ হবে না? না। তুমি চেঞ্জ হবে না? তুমি তোমার আওয়াজ কমাবে না? না। শুনো, লাস্ট বারের মতো বলতেছি, তুমি এই আওয়াজ নিচে করে কথা বলা স্টার্ট করো। আমি তোমাকে লাস্ট বারের মতো বলতেছি, আমি আওয়াজ নিচে করব না, আমার আওয়াজ যতদিন আছে আমি উঁচা করে কথা বলবো, আমি গরম ভাবেই কথা বলবো। ঠিক আছে, তাহলে এমনি থাকো, যেদিন আমি থাকবো না ওই দিন বুঝবা। যতদিন আসো কি করবো? বোবা হয়ে যাবো, মুখে আমি ডিসকাস দিব না, সেলাই করবো সেই সুতা দিয়ে, আরে ডিমগুলো কি করবো, মাথার মধ্যে দিয়ে ফাটা ভাঙবো।
এই দরজা খুলো। হ্যালো, দাঁড়াও ফোন দিচ্ছি। চিংড়ি কত করে? চিংড়ি 1250 টাকা। এটা কি চিংড়ি? গলদা? গলদা। হ্যালো, কোথায় তুমি? তুমি কি মারা গেছো নাকি তুমি ঘুমায় গেছো? কই তুমি? আমি দরজায় দাঁড়ায় আছি। আমি 30 মিনিট ট্রাফিক জ্যামে বসেছিলাম। আমি অফিস শেষ করে কি দরজায় দাঁড়ায় থাকবো? তুমি কোথায় তুমি? হ্যাঁ আসতেছি রে ভাই। হ্যাঁ চাবি আমার কাছে, 10টা মিনিট দাও, আসতেছি। তুমি বাজার করতে ধৈর্য ধরতে পারলে না? তুমি আমাকে বলতে ফোনে, আমি বাজার করতে পর আসতাম, নাহলে দুজন একসাথে যাইতাম। তুমি এই টাইমে জানো যে আমি অফিস থেকে আসছি, আমাকে ঢুকতে হবে। তুমি চাবি নিয়ে চলে গেছো কেন? ফেরত দাও, এখনই আসো। আসতেছি, পাগল হয়ে গিয়ে লাভাস আসতেছি, দাঁড়ো। আমি তোমাকে এখনই আসতে বলছি, তুমি এখনই আসো। আমি দাঁড়ায় আছি এখানে, আমি আর ওয়েট করতে চাই না, আমি আর ওয়েট করতে পারবো না। এটা কি আপনার বাপের রাস্তা? না দেখা যান, মানুষের গুতা দিয়ে যান, খালি বাপের বয়স দেখা, নাহলে কানে নিচে একখান থাপ্পড় মারতাম। বলত কোথায় গেল? ৩০ বছর হলো চাতা মাসুদ ওরফে মনিরুল ইসলাম মাসুদ কথা বলেন না, সবাই ভাবে উনি বোবা হয়ে গেছে। আগে যে বদ্র কণ্ঠে তিনি অন্যায় দুর্নীতি আর অনামের বিরুদ্ধে কথা বলতেন, আজ তিনি একদম চুপ। কারণ তার স্ত্রীর মৃত্যুর জন্য তিনি তাকে দোষী মনে করেন। চেতা মাসুদ আজ চুপ, নিশ্চুপ, বোবা। Thank you.